হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ আজকের ভিডিওতে একটা খুব ভালো এবং বড় ভ্যাকান্সির ব্যাপারে আমি আলোচনা করবো যেখানে স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে মাল্টিটাস্কিং স্টাফ এবং হাবিলদার পদের জন্য প্রচুর নিয়োগ চলছে একটা খুব বড় ভ্যাকান্সির অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে এবং এই নিয়োগের জন্য পরীক্ষার সেন্টার আমাদের ওয়েস্ট বেঙ্গলেও প্রচুর রয়েছে তো সমস্ত বিষয়গুলো বিস্তারিত আলোচনা করব সুতরাং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখতে থাকো এবং সমস্ত বিষয় আলোচনা করার শেষে আমি অফিসিয়াল নোটিফিকেশানটাও তোমাদেরকে দেখিয়ে দেবো তো তাহলে চলো বন্ধুরা আর দেরি না করে নিয়োগের বিস্তারিত তথ্যগুলো দেখে নেওয়া যাক তাহলে এটা হলো স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি এবং এখানে যে সকল পদের জন্য আবেদন চলছে সেটা হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ এবং হাবিলদার এবার দেখে নেওয়া যাক বেতন এখানে কেন্দ্র সরকারের লেভেল অনুযায়ী প্রতি মাসে বেতন আছে আঠারো হাজার টাকা থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা এবং বয়স সীমা এখানে রয়েছে উভয় পদের জন্য আবেদনকারী প্রার্থীর বয়স আঠারো থেকে পঁচিশ অথবা সাতাশ বছর হতে হবে এবং বয়স গুনতে হবে বা হিসেব করতে হবে এক এক দু অনুযায়ী এবং ক্যাটাগরি ওয়াইজ বয়েসের ছাড় এখানে দেওয়া রয়েছে এগুলো তোমরা একটু দেখে নেবে এবার দেখে নেওয়া যাক শিক্ষাগত যোগ্যতা এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশ হয়ে থাকলেই মাল্টিটাস্কিং স্টাফ এবং হাবিলদার উভয় পদের জন্যই আবেদন করা যাবে এবার দেখে নেওয়া যাক মোট শূন্য পদ যেখানে মাল্টিটাস্কিং স্টাফের ব্যাপারে এখনও কিছু বলা হয়নি এক্ষেত্রে শুধু অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে পরে জানিয়ে দেওয়া হবে এই তথ্য দেওয়া হয়েছে এবং হাবিলদার পদের জন্য এখানে মোট ভ্যাকান্সি রয়েছে তিন হাজার ছশো তিনটি ভিডিও প্রথমে আমি বলেছিলাম বন্ধুরা এটা কিন্তু খুব বড় একটা ভ্যাকান্সি তো সুতরাং হাবিলদার এবং মাল্টিটাক্কিং স্টাফ এই দুটো পদ মিলিয়ে কিন্তু প্রচুর ভ্যাকান্সি হতে চলেছে যেখানে অলরেডি হাবিলদার পদের জন্য এই ভ্যাকান্সি রয়েছে তিন হাজার ছশো তিনটি এবার দেখে নেওয়া যাক নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত তথ্য যেখানে বলা হয়েছে মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রে দুটি ধাপে লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে যার মধ্যে প্রথম ধাপ হবে পেপার ওয়ান কম্পিউটার বেসড পরীক্ষা এবং পেপার টুতে থাকছে ডেসক্রিপটিভ পরীক্ষা এবং হাবিলদার পদের জন্য থাকছে পেপার ওয়ান কম্পিউটার বেসড পরীক্ষা পেপার টু ডেসক্রিপটিভ পরীক্ষা তারপর হবে শারীরিক দক্ষতার পরীক্ষা যেটাকে বলা হচ্ছে পিইটি এবং তারপর আছে শারীরিক মাপের পরীক্ষা যেটা বলা হয়েছে পিএসটি এরপরে দেখো এখানে বলা হয়েছে পরীক্ষা সেন্টারের ব্যাপারে যেখানে বলা হয়েছে ভারতের বিভিন্ন জায়গায় এই পরীক্ষা সেন্টার রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের যে সেন্টারগুলি রয়েছে সেটা হলো আসানসোল বর্ধমান দুর্গাপুর কল্যাণী কলকাতা শিলিগুড়ি এই তথ্য কিন্তু আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে এই নিয়োগের পরীক্ষার সেন্টারগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রচুর সেন্টার রয়েছে তো তাহলে সব মিলিয়ে তোমরা বুঝতেই পারছো এটা কিন্তু খুব ভালো একটা সুবর্ণ সুযোগ এবার এখানে পরীক্ষার সিলেবাস সংক্রান্ত তথ্য দেওয়া রয়েছে যেখানে পেপার ওয়ান কম্পিউটার বেসড পরীক্ষার সিলেবাস দেওয়া রয়েছে পেপার ওয়ানে এখানে টোটাল চারটে পার্টে পরীক্ষা হবে যেখানে সাবজেক্ট রয়েছে জেনারেল ইংলিশ জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং নিউমেরিক্যাল অ্যাপটিটিউড এবং জেনারেল অ্যাওয়ারনেস এবং কোশ্চেন এবং নাম্বারের ভাগ এখানে দেওয়া রয়েছে এবং এখানে টাইম ডিউরেশন দেওয়া রয়েছে নব্বই মিনিট এবং পেপার টুতে অর্থাৎ যেটা ডেসক্রিপটিভ পরীক্ষা হবে সেক্ষেত্রে এখানে সাবজেক্ট দেখো বলা রয়েছে যে ক্ষেত্রে শর্ট এসে থাকছে লেটার রাইটিং থাকছে এবং এখানে মার্কস ডিস্ট্রিবিউশন দেওয়া রয়েছে এখানে এই পরীক্ষার জন্য কিন্তু টাইম দেওয়া হবে পঁয়তাল্লিশ মিনিট এরপরে রয়েছে শারীরিক দক্ষতার পরীক্ষা অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা পিইটি তো এখানে শারীরিক দক্ষতার পরীক্ষা কেবলমাত্র হাবিলদার পদের জন্য নেওয়া হবে যেখানে হবে দৌড় এবং সাইক্লিং এখানে পুরুষের ক্ষেত্রে দৌড় আছে পনেরো মিনিটে ষোলোশো মিটার এবং সাইক্লিং আছে তিরিশ মিনিটে আট কিলোমিটার এবং মহিলাদের ক্ষেত্রে এখানে দৌড় রয়েছে কুড়ি মিনিটে এক কিলোমিটার এবং সাইক্লিং রয়েছে পঁচিশ মিনিটে তিন কিলোমিটার এরপরে রয়েছে শারীরিক মাপের পরীক্ষা বা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অর্থাৎ পিএসটি এক্ষেত্রে শারীরিক মাপের পরীক্ষা কেবলমাত্র হাবিলদার পদের ক্ষেত্রে নেওয়া হবে এই ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে উচ্চতা আছে একশো সাতান্ন দশমিক পাঁচ সেন্টিমিটার এবং বুকের মাপ আছে ছিয়াত্তর সেন্টিমিটার সেই সঙ্গে পাঁচ সেন্টিমিটার ফোলাতে সক্ষম হতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে উচ্চতা আছে একশো বাহান্ন সেন্টিমিটার আছে এবং ওজন এক্ষেত্রে কমপক্ষে হতে হবে আটচল্লিশ কেজি এরপর আছে আবেদন প্রক্রিয়া এখানে দুটি স্টেপ বা ধাপে আবেদন করতে হবে প্রথমবারের জন্য রেজিস্ট্রেশন করতে হবে এটা স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হয় তোমাদের হয়তো অনেকেরই জানা এবং তারপরে অনলাইন অ্যাপ্লিকেশন যে অরিজিনাল ফর্মটা আছে সেটা ফিল করতে হবে এরপর আছে আবেদন ফি এখানে একশো টাকার আবেদন ফি জমা করতে হবে এই আবেদন ফি অনলাইনেই পেমেন্ট করা যাবে এসসি এস ইএসএম পিডব্লিউডি এবং মহিলাদের ক্ষেত্রে কোনো আবেদন ফি লাগবে না এবার এই নিয়োগের গুরুত্বপূর্ণ তারিখগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক যেখানে আবেদন শুরু হয়েছে বাইশ তিন দু থেকে আবেদনের শেষ তারিখ আছে তিরিশ চার দুহাজার অনলাইনে আবেদন ফি জমা নেওয়া হবে দুই পাঁচ দু তারিখ পর্যন্ত অফলাইনে আবেদন ফি জমা নেওয়া হবে চার পাঁচ দু তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশান কারেকশানের সময়সীমা রাখা হয়েছে পাঁচ পাঁচ দু থেকে নয় পাঁচ দু হাজার বাইশের মধ্যে অর্থাৎ রকম ভুল বা কিছু থাকলে সেটা এই সময়ের মধ্যে কিন্তু কারেকশান করে নেওয়া যাবে পেপার ওয়ান পরীক্ষা হবে জুলাই মাসে দু হাজার বাইশে এবং পেপার টুর যে পরীক্ষা সেটা অফিসিয়াল ওয়েবসাইটে পরে জানিয়ে দেওয়া হবে তো তাহলে চলো বন্ধুরা এবার অফিসিয়াল নোটিফিকেশানটা দেখে নেওয়া যাক তো তাহলে বন্ধুরা এটাই হলো স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে নিয়োগের অফিশিয়াল নোটিফিকেশান এবং এটা কিন্তু বিরাট বড় একটা নোটিফিকেশান কারণ এটা টোটাল ছেষট্টিটা পেজের একটা নোটিফিকেশান কিন্তু এই নোটিফিকেশনের সমস্ত মূল বিষয়গুলো আমি অলরেডি আগেই আলোচনা করে দিয়েছি তো তোমরা এই অফিসিয়াল নোটিফিকেশনটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়ে বিস্তারিত বিষয়গুলো আরও একবার ভালোভাবে দেখে নিতে পারো এবং এই নিয়োগ সংক্রান্ত যদি আরও কিছু তোমাদের জিজ্ঞাসা থাকে তাহলে সেটা ভিডিওর নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে দ্বিধাবোধ করো না এবং এই ধরনের সমস্ত চাকরি সংক্রান্ত তথ্যগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই পরীক্ষার জন্য যে রিজনিং এবং জিআইয়ের সাবজেক্ট পরীক্ষাতে রয়েছে সেই রিজনিং এবং জিআইয়ের ক্লাস কিন্তু অলরেডি এই চ্যানেলে দেওয়া হচ্ছে তো সুতরাং তোমরা অলরেডি সকলেই জানো তো ভালো করে সেই ক্লাসগুলোকে ফলো করো কারণ সামনেই কিন্তু ভালো একটা পরীক্ষার সুযোগ তোমাদের জন্য রয়েছে তো তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো